কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে এখনো অবৈধ বার্মি সুপারির ব্যবসা জোর কদমে চলছে। দুষ্কৃতিকারীরা বিভিন্ন সময় বিভিন্ন বাহনে বার্মি সুপারি সরবরাহের প্রচেষ্টায় লেগে রয়েছে। উল্লেখযোগ্য যে এদিন একটি ছোট গাড়িতে করে বার্মি সুপারি নিয়ে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ প্রশাসন বাহনটিকে জব্দ করে এবং তদন্তে নেমেছে। দিন দুপুরে এ ধরনের ঘটনায় ধলাই এলাকায় বার্মি সুপারির কালো ব্যবসা এখনো যে চলছে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। ভাই যাও।